আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা যার যে যার অবস্থান থেকে মোটামুটি ভালো আছি। তবে এখানে আজকে যে রান্নাটা দেখাচ্ছি, এটা হচ্ছে লেবুর রস দিয়ে মুরগি রান্না। রেসিপিতে সবসময় দেওয়া হয়, রেসিপি সবাই জানেন মোটামুটি, রেসিপিটা আর আজকে বললাম না। এখানে আমি মুরগির ভিতরে লেবুর রস দিয়ে রান্না করলাম, করি আমি ফ্রাই করি এভাবে। তবে লেবু রস দিলে হয় কি, মাংসটা একদম থেতলে যায় না, নরম হয়ে একটু একটু শক্ত শক্ত থাকে। যেহেতু আমরা আলুটা ভেজে দিই মুরগির ভিতরে, তাহলে মুরগি মাংসের ভিতরে একটু মশলা কষানোর সময় যদি লেবু রস দিয়ে দিই, মাংসটা খুবই টেস্টি হয়। আর মাংসটার ভিতরে একটু ঝোল দিয়ে রান্না করলেও সেটা খাবারের স্বাদটা একটুও কমে না। এটাই আমাদের আর খেতেও স্বাস্থ্যসম্মত জিনিসটা, সবাই খেতে পারে। স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়, এটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাও লেবু রসটা দিতে হয় মশলা কষানোর সময়। আলুটা যখন আমরা ভেজে দিই, তাহলে আর লেবু রসটা দিলেও ওই আলু দিলে আর সমস্যা হয় না। আর যদি আলুটা যদি আপনারা ডাইরেক্ট দেন না ভেজে, তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হতে চাইবে না সহজে।